দুইজনে সরকারি চাকরি করে, দুইজনের বেতনে 1 লাখ 1.5 লাখ টাকা করে, ঘরের মধ্যে শান্তির বংশ নাই, কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা শুধু কিলাকিলি হয়। কেন একজন আরেকজনের অফিস রয়েছে, 3টা তোর আসতে 7টা সময় লাগলো, কেন 3-4 ঘন্টা 5 ঘন্টা দেরি হয়েছে? কেন রাস্তায় যানজট ছিল গো, বুঝি তো কিসের যানজট? এটা পুরুষের যানজট, কথা বলেন ঠিক কিনা? স্বামীর দিলে হলে এই স্ত্রী কয়, আমি আইসা গেছি 2 ঘন্টা আগে, তোমার দিলে হলো কেন? কই গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, এই জন্য দেরি হয়েছে গো, বুঝি তো কোথায় গেছিলা? এক কথা দুই কথা মুখের কথা বাদ দেওয়া পরে হাতাহাতি শুরু হয়, জোরে বলুন ঠিক কিনা? দেখা যায় দুইজনের কিলাকিলিতে চুলার মধ্যে আগুন জ্বলে না, একজন ওইদিকে আরেকজন ওইদিকে, এটার নাম শান্তি নয়, জোরে বলুন ঠিক কিনা? ইসলাম মুসলমান যারা ইমান মানে আলেম ওলামাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ইসলামিক জিন্দগি কালচার নিয়ে বেঁচে থাকে, এরা গরিব হলেও রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, সামান্য কাজ টাজ করে, রাত্রে বেলায় সে দস্তরখান বিছা, বাল বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বসে বসে খা, শান্তি আছে না নাই? জোরে বলেন। এ যুবক, তোমাদের উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন নাহনু না কুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ, মনে কষ্ট হইতেছে অনেক, তাই না? একটা পর্যন্ত চললে অসুবিধা আছে? মাশাআল্লাহ, আপনারা তো যায় শুয়ে যাবেন, একজন কো 2টা পর্যন্ত জমা খরচ লাগে না তো কথা কথা, আপনারা তো যায় শুয়ে যাবেন, আমি ঢাকা যাইতে, ঢাকা থেকে আবার কালকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে, আর গতকাল আসছি নাটোর থেকে। যাক, আপনারা বসা আছেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সংক্ষেপে, যে যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছে, যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, হে নবী আপনাকে কিছু যুবকদের ঘটনা বলি। সুবহানাল্লাহ, কে বলতেছেন? আল্লাহ। কাকে? নবীকে। কোন যুবক, তাদের কোয়ালিটি কি? সুবহানাল্লাহ, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, নবী যুবকদের কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, রবের উপর পূর্ণ আস্থা রাখে, আমানু বিরাব্বিহিম, এরা অন্য কাউকে বিশ্বাস করে না, কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছুকে এরা বিশ্বাস করে না, এরা একমাত্র বিশ্বাস করে কাকে? যখনই বাদশা দাকিয়ানুস শিরকি আইন রাষ্ট্রের মধ্যে চালু করে দিল, কেউ মুখে কথা কয় না, কেউ ভয়ে মুখ খুলে না, কিন্তু 7 জন যুবক আজকের আমার এই যুবকদের মতো, সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক কাফেলার 7 জন যুবক বলে, কি রে রাষ্ট্রের মধ্যে শিরকি আইন হবে, তাহলে আমরা কোন দিনের জন্য? সুবহানাল্লাহ বলেন। সুজাই 7 জন যুবক বাদশার দরবারে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সর্বপ্রথম যারা পৃথিবীর মধ্যে উচ্চারিত করেছিল, এরা আর কেউ নয়, ওরা হলো ওই আসহাবে কাহাবে 7 জন যুবক। ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, জব মিল গই হ্যা দৌলত ঈমান নবী সে। সুবহানাল্লাহ, বলে বাজু তেরি তাওহীদ কি কুওত সে কবি হ্যায়, বাজু তেরি তাওহীদ কি কুওত সে কবি হ্যায়, ইসলাম তেরা দিন হ্যায় তো মুস্তফা ভি হ্যায়। যুবকরা বলে, যেখানে আমরা ঈমানদার, আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দিয়েছেন, পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক? আল্লাহ বলেন ওয়া জিদনাহুম হুদা, এরা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আর আমি আল্লাহ তাদের হিদায়তের মাত্রা ঈমানের শক্তি আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ, কে বাড়াইছে? যারা আল্লাহকে ভয় করে না, এরা পৃথিবীর কাউকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা পৃথিবীর কাউকে ভয় করে না, জোরে বলেন ঠিক কিনা?
আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন হার ক্ষেত্রে রসাদ আল হক তাকওয়া গাজির তোর সাদা জুবাই জিন্ন ইনস হার কে দি আল্লাহকে ভয় করো গোটা পৃথিবী তোমাকে পিসাবের কাছে মরি দোয়ার জন্য গেছে কার কাছে দূরের থেকে শুনছে অনেক বড় কামিল পীর অনেক দূরের থেকে মরি দিতে গেছে গিয়ে দেখে পিসাই পিসাব বাড়িতে নাই পিসাবের ম্যাডাম রে বলছে পিসাব কই তুই কিল্লে গিয়াইছস ওনার কাছে মরে দিত তুই আর পাইছস তুই একটা ভন্ড আর একটা ভন্ডের কাছে মরে দিবার লাগিয়াছ এ মুসলমান ভালো করে শুনেন ম্যাডামে ওই মুরিদ কি বিভিন্ন ভাবে যা পারে তাই বলল মুরিদ আশা নিয়ে গেছিল তার কাছে মুরিদ হব কি নাম ঠেলার নাম বাবাজি এমনি সরে যায় নাই আমি নিজের কানে একবার বিবিসির সাক্ষাৎকার শুনছি আফগান ফেরত যত সৈনিক আমেরিকাতে যায় ডাক্তাররা তাদের বডি চেক আপ করে গোটা শরীর চেক আপ করে যে রিপোর্ট দেয় রিপোর্টের মধ্যে ডাক্তাররা লিখে এগুলো আধা পাগল কি পাগল মানে মেন্টালিটি সমস্যা সমস্ত সৈনিকগুলো যারাই ফেরত যায় এদের রিপোর্ট হলো সরকারের কাছে ডাক্তাররা রিপোর্ট দেয় এগুলো মেন্টালিটি সমস্যা মাথার সমস্যা ব্রেনের সমস্যা কি পাগল আধা পাগল বুঝুন তো জানেন না আধা পাগলের কাহিনী স্কুলের টিচার যে যায় কুশল ছাত্রদের যে আমার বয়স কত তোরা যদি বলতে পারিস তাহলে পুরস্কার দেব হ্যাঁ স্কুলের টিচার শিক্ষক ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ানের টুতের এই বাচ্চারা এর বয়স কত কেমনা দেবো কোন কেউ কিছু পায় না একটা ছাত্র তারা একবার সারা আপনার বয়স 60 কত কি তুই কেমনে বুঝলি আমার বয়স 60 আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে এটার বয়স 30 হাফ পাগলের বয়স কত আপনি যেহেতু ফুল পাগল কাজে কাজে আপনার বয়স কত ফুল পাগল না হলে আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে আপনার বয়স কত জিজ্ঞাসা করা এটা ফুল পাগল ছাড়া এই কামার কেউ বলে না ঠিক না বেটি তো মেন্টালিটি সমস্যা হয়ে যাচ্ছে সরকার আমেরিকার সরকার চিন্তা করলো যদি বেশি দিন থাকে আর এটি যদি আমেরিকাতে আসে তো পাগলের কোনো দিক আছে পাগলের কোনো দিক নাই অস্ত্র ধরার কথা শত্রুর দিকে ধর্ম মিত্রুর দিকে তখন চিন্তা করলো তাহলে ওখান থেকে কি করে বের হয়ে আসা যায় ওই মুজাহিদদের কাছে প্রস্তাব পাঠাইল যে চলুন আমরা এক জায়গায় বসি তৃতীয় কোনো একটা দেশে বসি এটা কাতারের দোহাই বসি বসে একটা চুক্তিপত্র করে আমরা বাইরে চলে যাই সুবহানাল্লাহ কা সাহায্য আসছে কার আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা মুজাহিদরা কয় ট্যাং বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসে কোনো ট্যাং বিধ্বংসী অস্ত্র আমাদের কাছে নাই কি দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব আল্লাহর কসম রে মেসের কাটি যখন ঘষা দিই তখন এই আয়াত পড়ি ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই আয়াত তিলাওয়াত করে মেসের কাঠি যখন তাদের ট্যাং বহরের মধ্যে নিক্ষেপ করি আল্লাহর কসম ওই মেসের কাঠি পড়তে দেরি হয় ট্যাং বহর জলে পুড়ে ছাই হইতে দেরি হয় না কার সাহায্য জোরে বলে তাওহীদ নে বখশি হে হামে হাউসালা মন্দি তাওহীদ নে বখশি হে হামে হাউসালা মন্দি হম মিল্লত ইসলাম কে জাবাজ সিপাহী হম খালিদ দর্রার কি আজমত কা নেশা হে হম খালিদ দর্রার কি আজমত কা নেশা হে হম কাসিম মেহমুদ কি গায়রত কা নেশা হে আল্লাহু আকবার আরে আমরা তো আমাদের ওই আকাবেরদের সৈনিক যারা রেশমি রুমালের আন্দোলনের মাধ্যমে যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত উপমহাদেশকে স্বাধীন করেছিল আমরা তাদেরই রুহানি সন্তান
আমি তো আমার অনেক বয়ানে বলি, যারা আমাদেরকে রাজা কার কয়, স্বাধীনতা বিরোধী কয়, এরকমের লোক আসে না, মোল্লা মৌলভী দেখলে কয় এই রাজা কার, জঙ্গিবাদ মৌলবাদ স্বাধীনতা বিরোধী কথা কয়, আর এরকমের লোক আসে না নাই? আসলে এই বেকুবের দল স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার গোড়াপত্তন যারা করেছেন এরা হলেন আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম, আকাবের দেওবন্দ, কথা বলেন ঠিক কিনা? ওরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, ইংরেজরা যে আসছিল ভারত উপমহাদেশে 200 বছর শাসন, আমাদের আকাবিরিনে কেরাম, আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম যদি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিত, তাহলে ভারত উপমহাদেশ কোনোদিন স্বাধীন। আল্লামা রিয়াসত আলী বিজলী রহিমাহুল্লাহ তিনি বলেন, ইসলাম কে ইস মরকাজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি, এই মরকাজ থেকে স্বাধীনতার বীজ রোপণ করা হয়। সুবহানাল্লাহ বলেন, ইসলাম কে ইস মরকাজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি, ইস বাম হরম সে গুঞ্জি হ্যায়, ইস বাম হরম সে গুঞ্জি হ্যায়, সোবার রাজা আজাদি কি, ইলম হুনর কা গেহওয়ারা তারিখ কা সে পারা হে, হর ভোলে আয়ে কে সোনা হে, হর সর্বায়া হামি নারা হে, আল্লাহু আকবার, হে আজম হুসাইন আহমদ সে বপা, হঙ্গামায় গিরো অখণ্ড থাকবে, একসঙ্গে থাকবে, একসময় গোটা ভারত মহাদেশটা মুসলমানদের কর্তৃত্বে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? হে আজম হুসাইন আহমদ সে বপা, হঙ্গামায় গিরো দারি হাত, শাখু কি লচক বন জাতি হ্যায়, শাখু কি লচক বন জাতি হ্যায়, বাতল কে লিয়ে তলওয়ার হ্যায়, ইলম হুনর কা গেহওয়ারা তারিখ কা সে পারা হে, হর কোনে আয়ে কে সোলা হে, হর সর্বায়া হামি নারা হে, আল্লাহ পাক, এ মুসলমান এখনো যদি দেশের মাটির দিকে কেউ চোখ রাঙ্গায়া তাকায়, সুকুনের দৃষ্টিতে আমার এই প্রিয় মাতৃভূমির দিকে যদি কেউ আঘাত করতে চায়, আল্লাহর কসম, সবার আগে যারা ময়দানে নামবে, সবার আগে যারা প্রতিহত করার জন্য নামবে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, কি করে বললাম, কি কারণে বললাম, কারণ আমাদের কোনো সেকেন্ড হোম নাই, বরং সবুজুরের বিদেশে বাড়ি আছে, কথা বার যাব সবুজুর আমার বিদেশে বাড়ি আছে, আর যারা দেশের জন্য লাফায় এ করে বলাম সে করে বলাম, এগুলো আকাশে মেঘ দেখলে টিকিট করে রাখে, কথা কয় বুঝতেছেন, কথা বুঝতেছেন, সুইস ব্যাংকে এদের টাকা আছে, বিদেশে তাদের বাড়ি আছে, এদেশের আকার যদি মেঘলা হয়ে যায় তখন এরা চাচা আপনা জান বাঁচা,
আর আমাদের জন্ম এদেশে, এদেশে আমাদের মৃত্যু, এদেশে আমরা বড় হয়েছি। কেউ যদি এদেশের দিকে আঘাত করে সর্বপ্রথম ময়দানে আমরাই ঝাঁপিয়ে নামবো। কথা বলেন, তার বাস্তবতা দেখছেন আপনারা। করোনার সময় দেখছেন না, নেতা খেতা যারা আছে সব গ্যালাসের ভিতরে যাই ঢুকছে। কথা কয় না, যত বড় নেতা খেতা আছে এদের মাস্ক লাগাইছে পাঁচটা, এরপরে নিরাপত্তা টুপি, পিপিএ, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, আরে বাপরে বাপ। তারপরও লোকালয়ে থাকে না, ক্লাসের ভিতরে যায় ঢুকছে, ওখানে ঢুকিয়া ঢুকিয়া ভার্চুয়ালে কথা কয়, সরাসরি আয় না, যদি করোনা ধরে বলে কথা কয় না। মোহতারাম হাজরিন, যে কথাটা বলার জন্য বলতেছি, কিন্তু এদেশে এমনও বেদনাদায়ক ঘটনা ঘটছে। বাবা করোনা আক্রান্ত হয়ে আসছে, তাকে ঘরের মধ্যে তালা দিয়া বন্দি করে রাখছে, এক গ্লাস পানি পর্যন্ত তাকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আমরা বলেছি, লা আদওয়া ওয়ালা তায়রাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফা, রোগের বাবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম না হয়। এই যে মুরব্বি বললেন আমরা মাস্ক পরি নাই, আমাদের হিপসখানার ছাত্ররা আর মাস্ক কারে কো বুঝায় না। করোনার সময় এই মাদ্রাসার ছাত্রগুলো, মাদ্রাসাগুলো খোলা ছিল, মাদ্রাসার ছাত্রগুলো কোরআন পড়ছে, একটাও করোনা আক্রান্ত হয়নি। ঠিক কিনা বলে? কেন? আমাদের এই বিশ্বাস যে আমার নবী যা বলছে ওইটাই সঠিক, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগুলো শয়তানের হাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের করোনার কারণে আমাদের মুসলমানদের ইমান আমল সব নষ্ট করে গেছে। ওরা যা গ্লাসে ঢুকছে, আপনারা দেখবেন জরিপ করে যত মারা গেছে অধিকাংশ এই ভিআইপি, সিআইপি, ভিভিআইপি এগুলো মরছে গ্লাসের ভিতরে। দেখ করোনা টিকা কয়ে সার আপনারা নেওয়ার জন্য আইসি কি? আমি তো গ্লাসে ঢুকছি তোর ভয়ে, কয়ে এই জন্যই তো সার কই মাদ্রাসার কোলামাইনি এগুলো মাস্ক টাস পরে না, গড়াগড়ি করে একদিক থেকে গড়াগড়ি করতে হবে তো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, এটারে নিতে পারে না, কোথায় ওখানে যাওয়া নিষেধ। কথা কয়, ওখানে যাওয়া নিষেধ। তখন ওলামায়ে কেরাম, নবীন ওলামায়ে কেরামের কাফেলা ওলিতি গুলোতে ঘোরাফেরা করছে অ্যাম্বুলেন্স নিয়ে, কেউ করোনায় আক্রান্ত হলে আসেন আমরা সেবা দেওয়ার জন্য আসি, করোনায় কেউ মারা গেলে তাদের দাফন কাফনের ব্যবস্থা আমরা করবো। আল্লাহ আকবার বলে। এরা হলো দেওবন্দির উত্তর শুনি, ওলামায়ে দেওবন্দির উত্তর শুনি। কথা বলে ঠিক না বেঠে? কারণ সে দেওবন্দ শুধুই লেখাপড়ার নাম দেওবন্দ নয়, দেওবন্দ এমন একটা মিশনের নাম যে এই মিশনে সব কিছু শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত শুধু যে কথা বলতে চাইছিলাম, বিজাতিরা দেখলো অস্ত্রের অ্যাটাক করে লাভ নাই, মনে আছে তো কথা? কারণ লাভ নাই, কোনো কাম হয় না, যুগ যুগ ধরে কাম করছি কোনো লাভ হয় না। এখন এরা কৌশল পাল্টাইছে, এখন হলো চারিত্রিক কালচারাল অ্যাটাক, একাডেমিক অ্যাটাক, এগুলো এরা যেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায়, যেই জাতির চরিত্র নষ্ট করে দেওয়া যায়, এই জাতিকে ধ্বংস করতে সময় লাগে না। তারই ফলশ্রুতিতে 31st নাইট আবিষ্কার করছে, তারই ফলশ্রুতিতে ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করছে, আর তারই ফলশ্রুতিতে এখন সবচেয়ে নোংরামি কালচার আবিষ্কার করা হয়েছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তনের নামে নোংরামি কালচার। কথা বলেন ঠিক কেন? পুরুষ বানাইছেন কে, নারী বানাইছেন কে? আমি আমি কইলেই কি নারী হয়ে যাব, আমি কইলেই কি পুরুষ হয়ে যাব? চিন্তা করেন, এটা একটা সমকামিতার রাস্তা খুলছে, আর যে সমকামিতার জন্যে আল্লাহ কওমের লুতকে, হযরতে লুত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন না এটা আইন আইন আকারে পাশ হয়ে যাচ্ছে, আর দুইটা ধাপ আছে, যদি অলিতে গলিতে এটার প্রতিবাদ না হয় এটা আইন হয়ে যাবে, আর আইনগত ভাবে যদি এটা সিদ্ধ হয়ে যায় দেশে সমকামিতা, আর আইন পাশ হতে দেরি হবে দেশে, আল্লাহর গজব আসতে দেরি হবে। এই জন্য সোচ্চার হতে হবে, যে কোনো মাহফিলে, যে কোনো মসজিদে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই যে ভ্যালেন্টাইন ডে 14th February, চরিত্র ধ্বংস করার এক মহা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? অমিন আয়াতিহি,
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ কয় তোমাদের পত্নীগণকে তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় কি জন্য বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, বাহিরে তুমি বিভিন্ন কাজ করবে, বিভিন্ন পেরেশানিতে থাকবে, ঘরের মধ্যে যখন আসবে তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমনটা হয়েছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বর গারে হারায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা। হযরতে জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিবের জবাব ছিল, মা আনা বিকারি, এ ভাই কি করে পড়ব, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি নাই, অক্ষর জ্ঞান অর্জন করি নাই। একবার দুইবার বারবার চাপ দিয়ে ছেড়ে তখন বললেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো যখন পড়ে দিলেন আল্লাহর নবীর জুবানে মোবারক দিয়ে সে আয়াতগুলো চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিতাবের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নির জুহুদ, আমাকে এমন ভাবে চাপ দিছে যে চাপ দেওয়ার কারণে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কে বলতেছেন? যার গায়ে জান্নাতি 40 জনের 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ, কইবেন না। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে 4000 যুবকের শক্তি ছিল। কত ওই যে নাস্তিক আর মুরতাদের দল দেখতে নারী চলন বাঁকা, একটা মানুষের কয়টা বউ লাগে? তিনি নবী হয়া এত বউ কেন তার ছিল? বোঝা গেল তিনি নারী লোভী। ঘুমাই গেছেন মনে হয়, আরো আসতে নাউজুবিল্লাহ কর, পুলিশ পাড়ির থেকে মনে পুলিশ আসবে যদি নাউজুবিল্লাহ, জোরে কর। নাস্তিক আর মুরতাদির দলেরা যাদের জন্ম ঠিক নাই, কথা বলেন ঠিক কেনা, তারাই নবীর চরিত্র নিয়ে কথা বলে, তারাই নবীর চরিত্রের উপর আঘাত করতে চায়, যাদের জন্মের মধ্যে কোনো না কোনো দিক দিয়া লিক আছে। এটা আল্লাহ নিজে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানি। ও নবী, ওয়ালিদ ইবনে মুগিরা যে আপনারে গালিগালাজ করে, এর তো লিক আছে জন্মের মধ্যে। কি আছে তাতে বুঝা গেল, যারা এই পৃথিবীর মধ্যে কামাত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলবে, সূক্ষ্ম তালাশ করলে দেখা যাবে জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, সুতরাং যারা এর বিরোধিতা করে, যারা কোরআন সুন্নার বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, বুঝা গেল তাদের কোথাও না কোথাও লিক আছে। মুসলমানের সন্তান হয়া কয় একটা মানুষের কয়টা বউ লাগে? আল্লাহর নবীর আজওয়াজে মুতাহারাত আম্মাজানদের সংখ্যা ছিল 11, একসঙ্গে ছিলেন 9 জন, ঠিক না? এদারে এরা আপত্তি জানাইছে 9টা বউ লাগে নাকি? এই শয়তান! আল্লাহ কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন যুবককে আল্লাহ কয়জন বউ রাখার অনুমতি দিয়েছেন? কথা কয় না কয়জন? সবাই কয় না, আবার সকাল থেকে বাস্তবায়ন করেন না, পরে কিন্তু মহিলারা আমার উপর খেপব। ওই যে মৌলবী কি ওয়াজ করে গেল, একজন নিয়ে কত যন্ত্রণায় আবার 4 জনের কথা বলে গেছে। কোরআনে আল্লাহ বলছে না? বলছে না। সামর্থ্য আছে বলেই তো আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি একজন যুবক একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখার ক্ষমতা হয়, তাহলে সেই হিসাবে আমার নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে। আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল।
কিন্তু আমার নবী মাত্র কয়জন রাখছেন আম্মা জান? নয় জন। তাও ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন ইতিহাসের পাতা খুললে প্রত্যেক আম্মা জানদের বিবাহের পিছনে অনেক বড় বড় ঘটনা আছে। ইসলামের জন্যে বিভিন্ন যুদ্ধের মধ্যে বিভিন্ন কারণে আল্লাহ নবী তাদেরকে স্ত্রী বানাইছেন। এ যুবক, আল্লাহর পয়গম্বর, বয়স যখন 25 বছর তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স কত? তাহলে 25 বছরের কোন যুবক কি 40 বছরের মেয়েকে বিয়ে করে? বোঝা গেল দিনের জন্যে ইসলামের জন্যে। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরকার ছিল, আল্লাহর নবীর মা নাই, বাবা নাই, কেউ নাই রে মুরব্বীরা সবাই একে একে চলে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? সুখ দুঃখ কার কাছে শেয়ার করবেন? এই জন্য আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী বানাই দিলেন। ওই হেরা গুহা থেকে আয়েশা আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া, কয় জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দেয়া, জড়ায়া ধরো, গায়ে এত তাপ আসছে রে, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা প্রচন্ড তাপ চলে আসছে, আমাকে অনেক জোরে চাপ দিছে, আমার আশঙ্কা হয় যে জোরে আমাকে চাপ দিছে জিব্রাইলের চাপ দিছে, আর যার গায়ে 4000 যুবকের শক্তি আছে তাকে তারপরও বলতেছে যে আমার কম্বল দিয়া জড়ায় দাও। ওলামায়ে কেরাম লিখেন কোরআনে কারিমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা জায়গাতে আল্লাহ আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমি তো পুরাতন হাফেজ, নতুন হাফেজদের জিজ্ঞাসা করে দেখেন, এখন তো ইন্টারন্যাশনাল হাফেজ খানা এসে গেছে, জিজ্ঞাসা করে দেখেন হুজুরে কথাটা ঠিক হয়েছে কিনা, কোথাও নাই সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও আল্লাহর নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। মুহাম্মদ শব্দ আসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ নাম আসছে কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। অথচ অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ডাক দিছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সামিয়া ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়া, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলা আন-নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা, অভাব নাই, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদদাকতার রুইয়া, আছে না নাই? সব নবীদেরকে আল্লাহর নাম নেয়া ডাক দিছেন কিন্তু আল্লাহর হাবিবকে কোথাও নাম নেয়া ডাক দেন নাই, বরং আদরের শব্দগুলো দিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিছেন। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাদ্দিনিল কুরআনা তারতিলা, আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির, এ চাদরওয়ালা উঠেন উঠেন, সুবহানাল্লাহ বলে, আবার কখনো আল্লাহ ডাক দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, কখনো তহা কখনো ইয়াসিন কখনো নুন কখনো মুজাম্মিল কখনো মুদাসির কখনো তাসিমিন, সুবহানাল্লাহ বলে, তুরা ইজে লাউলা ওয়া তামকিন বাসাস, তুরা ইজে লাউলা ওয়া তামকিন বাসাস, আপনার তো এটাই যথেষ্ট, আল্লাহ আপনাকে ইয়াসিন আর তহা বলে না, আল্লাহ কয় আমার হাবিব আপনি বড় আমার আদরের, আপনি বড় মহব্বতের, তাই কোনোদিন আপনাকে আমি নাম নেয়া ডাক দেব না, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর হাবিব আম্মা জানের কাছে যখন বললেন আম্মা জান কম্বল দিয়া জড়াইয়া ধরে বলে ও আমার হাবিব, না 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 কাল্লা ওয়াল্লাহি লা ইউযি কাল্লাহু আবাদা, আপনি বলেন কি আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবে না? আরে
হুজুরে সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ, কেন গো? ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকওয়া তুকরিজ যায়ফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সুবহানাল্লাহ। আপনি মেহমানদের মেহমানদারি করেন, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, দুর্যোগপূর্ণ মানুষের ত্রাণ দেন, সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখেন, আল্লাহর হাবিব এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করলেন। আম্মা জান কিন্তু কত সুন্দর বাক্যে সান্ত্বনা দিলেন, আম্মা জান কিন্তু বলেন না আপনি কই গেছেন, কোন পাহাড় উপরে কোন বুদ্ধে আইসা ধরছেন, কথা কইছে। এ মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, এখান থেকে শিক্ষা নিতে হবে, স্বামী যদি বাইরে কোনো বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট করে, মোবাইল হারাই যায়, অথবা টাকা পয়সা যদি পকেট মারেরা নিয়ে যায়, আপনাকে বললে আপনি কাটা গায়ে লবণ ছিটায়েন না, যে তোমার মতো আলা বোলার কাছ থেকে নিব না তো কার কাছ থেকে নিব, কথা কয়। এরকমের নারী তো অন্তত পক্ষে বেদ বাড়িয়া নাই। যদি আয়েশা স্ত্রীর কাছে শেয়ার করেন যে আজকে গেছিলাম আশুগঞ্জে, আসার পথে কোন পকেটম্যান যেন টাকাটি নিয়ে নিছে, স্ত্রী কয়ে তোমার মতো আবুল্লারে অনেক দিন ধরে তালাশ করতেছে, কথা কয় না। যদি কয় মোবাইলটা নিয়ে গেছে, কয় তোমার মতো এরকমের কাস্টমার বহুদিন যাব অপেক্ষা করতেছিল, স্ত্রীর উচিত ছিল বলা না না স্বামী একটা মোবাইল গেছে, না হয় কয়েক হাজার টাকা গেছে, আপনার শরীরে যদি আঘাত করে নাই কত হাজার হাজার মোবাইল আসবে। আম্মা জান খাদিজাতুল কুবরার থেকে আপনি শিক্ষা নেন, আম্মা জান কিন্তু আল্লাহর হাবিবকে বলেন নাই, ও পয়গম্বর কই গেছিলেন কোন ভূতে আপনাকে ধরল, বলছেন লা ইউখজিকাল্লাহু আবাদা, না না আমার মনে কয় আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। চলেন ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে যাই, ওয়ারাকা ইবনে নাওফিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ছিল, আসমানে কিতাব লেখাপড়া করেছিল, আসমানে কিতাবের জ্ঞান ছিল। ওয়ারাকা ইবনে নাওফিল যখন এই ঘটনা সব জানলেন, চিৎকার দিয়ে উঠলেন, হাযান নামুস আল্লাযী নাসালাল্লাহু আলা মুসা, হায় হায় তুমি কার কথা বললা, তিনি তো ওই ফেরেশতা যে ফেরেশতা মুসা নবীর কাছে আসছিল। ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুকা, হায় আফসোস ওই দিন যদি আমি জিন্দা থাকতাম, ওই দিন যদি আমি দুনিয়াতে জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিব। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গিয়ে আপনি বলেন কি চাচা, আওয়া মুখরিজুইয়া, আমার এত ভালোবাসে মানুষগুলো আমাকে আল আমিন কয়, আসাদিকুল মাজদুক কয়, এরা কি আমাকে এলাকা থেকে বের করে? হা তোমার মতো যারাই আসমানি কিতাব নিয়ে আসছে, আসমানি পানি নিয়ে আসছে, এদেরকে এলাকার থেকে বাইর করে দিছে। এলাকার যারা মানবর এরা বলছে, ওকার আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লাকুনু লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, দেখেন না এনা আমাদের মাঝে মধ্যে কয় না মৌলভীরা তোমরা পাকিস্তানে যাও, এর বাপ দাদার সম্পদ কথা বলেন ঠিক কি না, কিছু হলে কয় না মোল্লা মৌলভীরা পাকিস্তানে যাও, তোমাদের ঘাড় মটকা দেবো, আল্লাহ কয় ঘাড় তো এদের মটকাবো না তোরই ঘাড় মটকাবো, কথা কয় না। যারা বলে ঘাড় মটকাই দিব, আল্লাহ দেখা যায় এদেরই ঘাড় মটকায়, কথা বলেন ঠিক কি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাই না, স্ত্রী কাল্লা বানাইছেন সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাদের আপোষের মধ্যে মিল মহব্বত, তোমার বাড়ি আলোচনার মাধ্যমে হয় এটা দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে, জোরে বলুন ঠিক কেনা।
স্ত্রী খায় না, বসে থাকে, আম্মা তুমি খাইবা না, তোর আব্বা আসলে একসাথে খাবো, জোরে বলুন ঠিক কিনা? আসলে খেদমত করে, আপনি আসছেন আপনার জন্য গরম পানি করে রাখছি, আপনি গরম পানি দিয়ে উজু করেন, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়। আর যেগুলো আগের থেকে সম্পর্ক করে কয় সমান অধিকার, কথা কয় না কি কয়, সমান অধিকার, তোমার যেমন অধিকার আমারও সেরকম অধিকার, তুমি রুটি বানায় খাইতে পারো না কি এরা হইছ? দুইজনে সরকারি চাকরি করে, দুইজনের বেতনে 1-1.5 লাখ টাকা করে, ঘরের মধ্যে শান্তির বংশ নাই, খবর ঠিক কিনা? ঘরের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা শুধু কিলাকিলি হয়। কেন একজন আরেকজনকে কয় অফিস রেডি হয়েছে, 3টা তোর আসতে 7টা সময় লাগলো কেন, 3-4 ঘন্টা 5 ঘন্টা দেরি হয়েছে কেন, রাস্তায় যানজট ছিল গো, বুঝি তো কিসের যানজট, এগুলো পুরুষের যানজট, কথা বলেন ঠিক কিনা? স্বামীর দেরি হলে এই স্ত্রী কয় আমি আয়সা গেছি 2 ঘন্টা আগে, তোমার দেরি হলো কেন, কই গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না এই জন্য দেরি হয়েছে গো, বুঝি তো কোথায় গেছিলা? এক কথা দুই কথা মুখের কথা বাদ দেওয়া পরে হাতাহাতি শুরু হয়, জোরে বলুন ঠিক কিনা? দেখা যায় দুইজনের কিলাকিলিতে চুলার মধ্যে আগুন জ্বলে না, একজন ওইদিকে আরেকজন ওইদিকে, এটার নাম শান্তি নয়, জোরে বলুন ঠিক কিনা? ইসলাম মুসলমান যারা ইমান মানে আলে মোলামাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ইসলামিক জিন্দগি কালচার নিয়ে বেঁচে থাকে, এরা গরিব হলেও রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, সামান্য কাজ টাজ করে, রাত্রে বেলা এসে দস্তরখান বিছা, বাল বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বসে বসে খা, শান্তি আছে না? নাই, জোরে বলেন। এ যুবক, তোমাদের উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। মনে কষ্ট হইতেছে অনেক, তাই না? একটা পর্যন্ত চললে অসুবিধা আছে, মাশাআল্লাহ। আপনারা তো যায় শুয়ে যাবেন, একজন কো দুইটা পর্যন্ত জমা খরচ লাগে না তো কথা কথা, আপনারা তো যায় শুয়ে যাবেন, আমি ঢাকা যেতে, ঢাকা থেকে আবার কালকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে, আর গতকাল আসছি নাটোর থেকে। যাক, আপনারা বসা আছেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সংক্ষেপে, যে যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছে, যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, হে নবী আপনাকে কিছু যুবকদের ঘটনা বলি। সুবহানাল্লাহ, কে বলতেছেন? আল্লাহ। কাকে? নবীকে। কোন যুবক, তাদের কোয়ালিটি কি? সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, নবী যুবকদের কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, রবের উপর পূর্ণ আস্থা রাখে, আমানু বিরাব্বিহিম, এরা অন্য কাউকে বিশ্বাস করে না, কোনো মন্ত্রতন্ত্র কোনো কোনো কিছুকে এরা বিশ্বাস করে না, এরা একমাত্র বিশ্বাস করে কাকে? যখনই বাদশা দাকিয়ানুস সিরকি আইন রাষ্ট্রের মধ্যে চালু করে দিল, কেউ মুখে কথা কয় না, কেউ ভয়ে মুখ খুলে না, কিন্তু 7 জন যুবক আজকের আমার এই যুবকদের মতো, সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক কাফেলার 7 জন যুবক বলে, কিরে রাষ্ট্রের মধ্যে সিরকি আইন হবে, তাহলে আমরা কোন দিনের জন্য? সুবহানাল্লাহ বলেন। সুজাই 7 জন যুবক বাদশার দরবারে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সর্বপ্রথম যারা পৃথিবীর মধ্যে উচ্চারিত করেছিল, এরা আর কেউ নয়, ওরা হলো ওই আসহাবে কাহাবে 7 জন যুবক। ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, জব মিল গই হ্যা দৌলত ঈমান নবী সে। সুবহানাল্লাহ বলে, বাজু তেরি তাওহীদ কি কুওয়ত সে কবি হ্যায়, বাজু তেরি তাওহীদ কি কুওয়ত সে কবি হ্যায়, ইসলাম তেরা দিন হ্যায় তো মুস্তফা ভি হ্যায়। যুবকরা বলে, যেখানে আমরা ঈমানদার, আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দিয়েছেন, পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমরা ভয় পাই না, কথা বলা ঠিক। আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদা,
এরা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আর আমি আল্লাহ তাদের হিদায়তের মাত্রা ইমানি শক্তি আরো বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ, কে বাড়াইছে? যারা আল্লাহকে ভয় করে না এরা পৃথিবীর কাউকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা পৃথিবীর কাউকে ভয় করে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হার ক্ষেত্রের সাথে আল হক তাকওয়া গাজির তোর সাদা জুবাই জিন্ন হিংস হার কে দি, আল্লাহকে ভয় করো গোটা পৃথিবী তোমাকে। পিসাবের কাছে মরি দোয়ার জন্য গেছে, কার কাছে? দূরের থেকে শুনছে, অনেক বড় কামিল পীর, অনেক দূরের থেকে মরি দিতে গেছে, গিয়ে দেখে পিসাই পিসাব বাড়িতে নাই। পিসাবের ম্যাডাম রে বলছে, পিসাব কো তুই কিল্লে গিয়াইছস, ওনার কাছে মরি দিত, তুই আর পাইছস, তুই একটা ভণ্ড আর একটা ভণ্ডের কাছে মরি দিবার লেগেছ। এ মুসলমান ভালো করে শুনেন, ম্যাডামে ওই মুরিদ কি বিভিন্ন ভাবে যা পারে তাই বলল, মুরিদ আশা নিয়ে গেছিল তার কাছে মুরিদ হব, কিন্তু ম্যাডামের বক্তব্য শুনে ওয়া শুনে আস্তে করে এলাকার থেকে যাইবার লাগছে। তখন একজন লোক বলল, ভাই আপনাকে অপরিচিত মনে হয়, আপনি তো আমাদের এলাকার লোক না বলে। হা, কোথেকে আসছিলেন, কার কাছে আসছিলেন? অনেক দূর থেকে আসছি রে ভাই, ওই আল্লাহর বলির কাছে মরি দেওয়ার জন্য। চলে যাচ্ছেন কেন? ওই যে ওয়াজ ওনার স্ত্রী শোনাইছে, আর ওয়াজ শোনার দরকার নাই, এরকমের কিছু দাজ্জাল মার্কা স্ত্রী আছে না, সবাই পীর মানে কিন্তু স্ত্রী পীর মানে না। স্ত্রী কয়, তোমারে সবাই কই? তুমি বলে আল্লাহর ওলি, গত রাত্রে দেখছি একজন আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়া যাইতেছে, তুমি যদি এইরকম বলি হইতা তাহলে তোমারে মানতাম। পিসাব কয়, রাত্রি বেলায় যে দেখছো উড়ে গেছে, এটা কয়টার সময়? করে রাত আটটায়। আমি কি বাসায় ছিলাম বলে না? আমি কয়, এই জন্যই তো দেখছি একটা সাইড পাকা হয়ে রয়েছে, একটু আগে কইছে এরকম হলে হলে না হয় তোমার পীর মানতাম, এখন যখন কইছে আমি কয়, এই জন্য তো দেখছি একটা সাইড পাকা। কথা কয় না ঠিক না? এই স্ত্রী মানে না, পিসাবের স্ত্রী এইভাবে পানার কারণে তার রুচি উঠে গেছে। যখন যাইবার লাগছে এলাকার লোকজন বলেন, ভাই এত কষ্ট করে আসছেন মরি ধন, আর না হন একটু মুসাফাটা করে যান। ঠিক আছে, ভালো কথাই তো কইছে। কিছুক্ষণ পর ওই পিসাব জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতেছে, লাকড়িগুলো হলো সিংহের পিঠের মধ্যে। সুবহানাল্লাহ, কালকে কয়েন কিসের পিঠে? জঙ্গলের রাজা, বনের রাজা সিংহ। সিংহের পিঠের মধ্যে লাকড়ি নিয়ে উনি পিঠের উপরে বসছে, বৈশাখ সিংহের নিয়ে বাড়ির দিকে আসতেছে। আর এটার যে মাঝে মধ্যে বেত মারে, ফাজন মারে, এটা হলো বড় একটা ভানুর সাপ। সব ঘুমে গেছে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ দিয়া সিংহরে চালায়, সিংহের পিঠের মধ্যে লাকড়ি নিয়া বাড়িতে আসছে। উনি দূরের দিকে দিকে, আল্লাহ এটা মানুষ না? সিংহের উপরে লাকড়ি নিয়ে আসতেছেন, আবার সিংহের বাইরে আইতেছেন কি দিয়া? কই বাবা, সিংহরে আল্লাহ আমার তাবে বানাই দিছে। কই হুজুর, আপনার কাছে মরি দেওয়ার জন্য আসছিলাম, আপনার বউ যে ওয়াজ করছে আর ওয়াজ শোনা লাগবে না, কথা কয় না? কই, এই জন্যই তো আল্লাহ আমার এই মর্যাদা দান করছে, বউয়ের কথাগুলো সহ্য করি, তাই তো আল্লাহর সিংহেরা আমার তাবে বানাই দিছে। কই হুজুর, এটা তিন কথা কয়া যায় না? হুজুর কো বাবারে, আমি যদি তিন কথা কই আরেকটার কাছে গেলে কি যন্ত্রণা কম দিব না আরো বেশি দিব? এটা তো আরেকটারে যায় আরো বেশি জ্বালাইব, জ্বালা যন্ত্রণা আমি সহ্য করি। হ্যার যত জ্বালা যন্ত্রণা দেয় তত আল্লাহ আমার মর্যাদা বাড়াই দেয়, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যে কথা বলতেছিলাম, যারা আল্লাহকে ভয় করে গোটা পৃথিবী তাদেরকে ভয় করে, জোরে বলেন ঠিক কিনা? হযরত হাজী ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি পুটিয়ার বাণী যিনি, ওনার জীবনীর মধ্যে আসে, একবার তিনি এক এলাকায় যাবেন পাহাড় পাড়ি দিয়া, দেখে সমস্ত গাড়িওয়ালারা অনেক দূরে পার্কিং করে দাঁড়ায় রয়েছে,
কারণ পাহাড়ের ওই রাস্তায় সিংহের পাড়ে হাতির পাল, কেউ জানে না যে হাতি তো পায়রা সব শেষ করে ফেলাই। হযরত হাজী নুসাইমাহুল্লাহ তিনি যখন আসলেন তখন ড্রাইভারে বললেন সামনের দিকে যাও। ড্রাইভার কই হুজুর নতুন বিয়ে করছে, মাত্র বউটা আমার ঘরে আসছে, জীবনে অনেক স্বপ্ন আছে হুজুর, আমারে কি মাইরা পালাইতে চান? এখানে যাওয়া মানে নিঃসন্দেহে হাতি মাইরা পালা। হুজুর বললেন বাবা রে হাতিগুলো মারার জন্য আসে নাই, এগুলো আমাদের সঙ্গে মুসাফা করার জন্য দাঁড়াই রয়েছে। আর কে তার সাথ আজ হক তাকওয়া গাজির তোর সাথ আজ ভাই জিন্ন ইনসাগ হার কে দি সব ভয় কর। যাই হোক রাত হয়ে গেছে, আল্লাহ বলেন এই যুবকদের ইমানকে আমি বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। এই যুবকগুলো আল্লাহ বলেন ওয়ারা বাথুনা আলা কুলুবিহিম, ইমান দ্বারা তাদের কলবকে আমি মজবুত করে দিলাম। সুবহানাল্লাহ। তারা বাদশাহ দাখিয়ানুসের কাছে যায় দাঁড়াইল, দাঁড়ায় বলল তুমি নাকি রাষ্ট্রে শিরকে আইন করছো, মুক্তি দেবতার সামনে মাথা নত করতে হবে, শিরকে আইন করতে হবে, তোমার বাপের নাকি জমিনটা? আসমানের মালিককে, জমিনের মালিককে, এই জমিন আর আসমান বানাইছেন কে? আমার মালিককে, আপনার মালিককে। ইয়ে আমানত চান্দি রুজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই খুদা। কোনটার মালিক আমি নই, মালিক কে? ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাতা। না, আল্লাহর জমিনে কোন শিরকে আইন হতে দেব না, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে কোন শিরকে আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যুবকরা চ্যালেঞ্জ করলো বাদশাহ, বাদশাহ কয় এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রে আমি যা মনে চা তা করতে, ওইটা তোমার রাষ্ট্র না, এটা আল্লাহর রাষ্ট্র। স্পেশাল ফোর্স পাঠাইলো তাদেরকে ধরার জন্য, কুট করে বলতেছে। আল্লাহ কয় আর কাম পাইছস না, এরা আমার পক্ষে কথা বলছে, এরা এদেরকে তোরা ধরে ফেলবে, চতুর্দিকে বাহিনী পাঠা আর দেখা যায় না। ও যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআখসাইনাহুম ওয়াহুম লা ইউবসির। সুবহানাল্লাহ। বাহিনী আইসা বলেন যাহা পনা নাই 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 কই গেছে, কই কিছুই জানি না। সুবহানাল্লাহ। অথচ পাশের গুহায় আল্লাহ শুয়াই রাখছে কোথায়? ضربনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছে, গুহার মধ্যে ঘুমাই দিয়েছে 100 বছর। সুবহানাল্লাহ। 100 বছর খাবার দাবার আসছে কোত্থেকে? আল্লাহ পাক কুদরতি খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ বলে দিলেন হে সূর্য, ওয়াতারাস শামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। সূর্যরে বলছে এদের গায়ে তাপ লাগাবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কুদরতিভাবে তাদের করট ফিরাই দেন, একবার ডাইনে একবার বামে। আর কুকুররে লাগাই দিছে তুমি গেইটের মধ্যে পাহারাদারি করবা, কেউ আসতে চাইলে তারে গেউ গেউ করে আক্রমণ কর। وَكَلْبُهُمْ بَاسِتٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوْ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। কুকুর পাহারাদারি করে। এই জন্য ওলামায়ে কেরাম লিখেন দুনিয়ার জমিনে যদি ওই যুবকদেরকে আল্লাহ আসমানের তাপ না লাগায়, যে যুবকরা ইসলামের মধ্যে বড় হবে, ইবাদতের মধ্যে তার যৌবন কালটা কাটবে। দুনিয়ার জমিনে আল্লাহ আসামে কাহাবির যুবকদেরকে তাপ লাগান নাই, তাদেরকে আল্লাহ 100 বছর জমিনের মধ্যে ঘুম
বাড়াই রাখছে, এ যুবক যাদের যৌবন কালটা হবে ইসলামের মধ্যে বড় হবে, তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হবে, নবীর সুন্নাত অনুযায়ী তার যৌবন কালটা যাবে রে। আল্লাহর কসম নবী ডাক দেয়া কয়, যুবক যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে রে যুবক, আল্লাহর কসম আল্লাহ পাক তোমার গায়ে কোনো সূর্যের তাপ লাগাবে না, তোমার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি ছায়ার ব্যবস্থা করে দিবে। মোহতারম হাজিরি, যখন পর্যন্ত ওলামায়ে কেরামদের আলোচনা শুনছি, আমি শুরুতেই আপনাদেরকে যে বিষয়টার উপরে সতর্ক করলাম, ঘুমিয়ে থাকলে আমাদের ঈমান আমল কিন্তু ধ্বংস করে ফেলবে। তাই হক্কানি রব্বানি, ওলামায়ে কেরামরা যখনই দিনের কোনো বিষয়ে ডাক দিবে কোনো দিকে না তাকায়া ঈমানই দায়িত্বে। হ্যাঁ, আমরা সুশৃঙ্খল জাতি, কোনো বিশৃঙ্খলা করবো না, কথা বলেন ঠিক কিনা? বিশৃঙ্খলায় গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, মানুষের উপরে আক্রমণ করা, এটা তো আমরা বিশ্বাসী নয়, কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো ইমানের ডাক দিবে ওই ইমানের ডাকে আমাদেরকে সারা দিয়ে রাস্তায় নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেন এ দেশকে নাস্তিক আর মুরতাদের দেশ বানানো না যায়, সমকামিতার দেশ যেন বানানো না যায়, এক ফোঁটা রক্ত থাকতেও এটা আমরা বাস্তবায়ন হতে দেব, কথা বলেন ঠিক কিনা? আর কোনো ভণ্ড যেন আমাদের সরল সোজা মানুষের ইমান নষ্ট না করতে পারে সেদিকেও আমাদের সচেতন থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আর যুবকরা ইসলামের জন্যে নিবেদিত প্রাণ হতে হবে, জীবন তো আমার একদিন যাবে, আমি যদি ইসলামের জন্য কোরআনের জন্য আমার জীবনটা দিতে পারি আমি সাধ্য, কথা বলে ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে সবসময় ইসলামের হেফাজতের জন্যে, কোরআনের হেফাজতের জন্যে, দিনের হেফাজতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, নিজেরও দিনের উপরে চলতে হবে, অন্যরও যেন দিনের উপরে চলে সে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলুন। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। দোয়া করে